ধন্যবাদ আপনি যেমনটি জানাচ্ছিলেন এই কুষ্টিয়ার বাজারে নতুন ধান উঠলেও চালের দাম কিন্তু এখনও না বিশ্বাস ক্রেতা সাধারণের কাছে তো আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার পৌর বাজারে তো এই ভরা মৌসুমেও চালের দাম কিন্তু তুলনামূলক গত বারের থেকে এখনও কিন্তু বেশি আমাকে যদি আজকের চালের বাজার দর যদি আমাকে জানাতে হয় মিনিকেট চাল বিক্রি হচ্ছে আটষট্টি টাকা কাজল বিক্রি হচ্ছে বাষট্টি টাকা গরিবের খ্যাত চাল আঠাশে বিক্রি হচ্ছে তিপ্পান্ন টাকা দরে বিক্রি হচ্ছে আমাকে যদি বলতে হয় যে গত অন্য বারের গত বছর যেমনটি বিক্রি হয়েছিল যে নতুন ধান ওঠার পরে কিন্তু পুরোনো ধানের থেকে কেজিতে দশ টাকা বা দশ থেকে বারো টাকা পার্থক্য হারে বিক্রি হতো কিন্তু এইবার কিন্তু আসলে তেমনটি হচ্ছে না দুই দু এক থেকে দুই টাকা পার্থক্য নতুন এবং পুরাতন চাল চাল কিন্তু দামে বিক্রি হচ্ছে তো আমি একজন সাধারণ খুচরা ক্রেতার সাথে বিক্রেতার সাথে কথা বলে দেখব যে কেন এইবার এই চালের নতুন মৌসুমেও কেন ধানের চালের দাম কমছে না আসলে এই ভরা মৌসুম এখন ভরা মৌসুমেও কেন ধানের দাম চালের দাম কমছে না হ্যাঁ আমি একজন কুষ্টিয়ার পৌরবাজারের চাল ব্যবসায়ী মিসেস শাবলা ট্রেজার প্রোভাইডার মোহাম্মদ আসাবুল ইসলাম তো আমি দীর্ঘদিন চালের ব্যবসা করি তো আমরা এইবার মোকামে যে যে দৃশ্যটা দেখছি চাউলের তো প্রতি বছরেই নতুন ধান উঠলে নতুন মৌসুমে পুরাতন চাউলের থেকে নতুন চালের দাম আট থেকে দশ টাকা কম হয় তো এই বছরে দেখছি যে ধানের দাম কোনো রকমই কমে নয় নতুন ধান উঠে তো চাউল আমরা এখন কিনছি পুরাতনের থেকে নতুন চাল মাত্র দুই টাকা কমে অর্থাৎ পুরাতন চাল আমরা কিনছি চৌষট্টি টাকা ধরে বিক্রি করছি ছেষট্টি টাকায় আর পুরাতন চাল আমরা ছেষট্টি টাকা দরে কিনে আটষট্টি টাকায় বিক্রি করছি তবে মিলারদের কাছে জিজ্ঞেস করলে মিলাররা কোনো রকমই তারা বলছে না যে ধানের দাম কমই নয় এবং ধানের দাম কমবে না মনে হয় আর ধানের দাম যদি না কোনো রকম না কমে তাহলে চালের দাম কমবে না ধানের দাম বেশির কারণে এই বছরের নতুন চালের দামও খুব বেশি এটা হলো বর্তমান চালের বাজার কুষ্টিয়া থেকে টেটাস টেডাস আশ্রাম ধন্যবাদ আসলে একজন খুচরো ব্যবসায়ী আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে চালের ধানের দাম না কমার কারণেই এই কিন্তু এই চালের দাম বৃদ্ধি পেয়েছে তো কৃষকের ধান কিন্তু মিল মালিকদের কাছে পৌঁছে গিয়েছে তারপরেও কিন্তু মিল মালিকরা এই চালের দাম কমাচ্ছে না তো এই কারণ হিসেবে মনে করছে যে সিন্ডিকেটের কারণেই কিন্তু এই চালের দাম সবসময় বাড়তি থেকে যাচ্ছে এমনটি কিন্তু সাধারণ ক্রেতা তারা কিন্তু জানাচ্ছিলেন তো আমি একজন সাধারণ ক্রেতার সাথে কথা বলবো সাধারণ কাজের সাথে কথা বলে দেখবো যে আসলে চালের দাম এই ভরা মৌসুমেও কেন কমছে না হ্যাঁ যে আমি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভরা মৌসুমে চালের দাম বাড়তি দেখা যাচ্ছে যে জি 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 অনেক বাড়তি আমাদের ইয়েতে যার কারণে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে আমি এটুকুই বলতে চাচ্ছিলাম এখনো মানে ফসল উঠছে কিন্তু কিন্তু সেই পরিমাণে কোনো দামও কমেনি আমাদের এই মৌসুমে আমিও এখন চাল কিনবো দেখি কত দাম ধন্যবাদ আসলে সাধারণ ক্রেতা কিন্তু তাদের কিন্তু না বিশ্বাস হয়ে উঠেছে যে চাল কিনতে কিন্তু অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সাথে কিন্তু তাদের সমন্বয় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে এবং হাঁস ফাঁস উঠে যাচ্ছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন তবে আমি এই বিষয়ে বাজার মনিটরিংয়ের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু আমাকে জানাচ্ছেন যে তাদের কিন্তু বাজার মনিটরিংয়ের ব্যবস্থা তারা রেখেছে এবং তারা কিন্তু বাজার মনিটরিং করছে প্রতিনিয়তই তবে মিল মালিকদের সাথে আমরা কথা বলেছি মিল মালিকরা কিন্তু আমাকে জানিয়েছেন যে ধান নতুন ধান কম ওঠায় তারা কিন্তু চালের দাম কমাতে পারছে না এমনটাই কিন্তু জানাচ্ছেন তো কুষ্টিয়া পৌর বাজার থেকে এই ছিল আমার কাছে চালের সর্বশেষ সনিয়াজিন গ্লোবাল টেলিভিশন কুষ্টিয়া